ডিএমএ ফন্ড না থি দুর্নীতি অভিযোগ মিছ বিল করে কি হয়েছে মালেমাল ঝারসুগুড়ানে গাড়ি খরচা কে নেই বড়ুছে সন্দেহ ভড়া গাড়ি লাগি কেনতা হেলা 8 লাখ রবিল কেলেঙ্কারীর তদন্ত দাবি করেছেন লোক মানে দেখুন রিপোর্ট। ডিএমএ ফন্ড না থি দুর্নীতি অভিযোগ মিছ বিল করি কিয়ে হেইছে মালেমাল ঝারসুগুড়ানে গাড়ি খরচা কে নেই সন্দেহ ভড়া গাড়ি লাগি 8 লাখ বিল মিছ বিল করি করিছেন কাই দুর্নীতি ঝারসুগুড়া মঙ্গলা বাজার জিলা মুখিয়া চিকিৎসালয় কোঠা রোগী সেবা লাগি সে হসপিটাল নে সুবিধা কম পড়বানু মালিমুন্ডানে গোটে 7 মহলা হসপিটাল বানা হেলা 2018 জানুয়ারি 4 রে উদ্ঘাটন হইতবার বেলে শুভারম্ভ করিথিলে সেতেবেলর স্বাস্থ্যমন্ত্রী প্রতাপ জেনা আর বিধায়ক স্বর্গত নবকিশোর দাস পূর্ণা যন্ত্রপাতি বেড খেপ খেপ করে স্থানান্তর হেলা পূর্ণা নু নূয়া হসপিটালর দূরি থিলা 8 কিলোমিটর দুইটা বোলেরো ভড়ারে সব সামান্য গলা হেলে বিলকে দেখিকি লোকঙ্কর মুড বুলাউছে তার সঙ্গে দুর্নীতি কলে কায়ে বলি প্রশ্ন করিছেন বুদ্ধিজীবী ভড়া গাড়ি করিছন্তি কেউ ভড়া গাড়ি করলে কেউঠু করলে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবার কথা বহুত বড় দুর্নীতি এটা এমতি এমতি কেতে দুর্নীতি এবে আলু খোলু খোলু মহাদেব কণ কণ বাহারি এবে আর রাজ্য সরকারকু বি কহিবি খাস করি ঝারসুগুড়া জিল্লারে ডিএমএফ ফন্ডর যে দুরুপযোগ করা যাইছি এ রাস্তা দেখাই করি অন্য জায়গায় নিজ ব্যক্তিগত মানে ব্যক্তিগত সম্পত্তির সেইটি রাস্তাঘাট বনাই দিয়া যাইছি অন্য কিছু কাম করে দিয়া যাইছি সে সবু জিনিসর বি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবার কথা এই জায়গায় ডিএমএফ কু হরিলুট করা যাবছি তো তেণু রাজ্য সরকারকর বর্তমান দায়িত্ব হচ্ছে কি কমসে কম ঝারসুগুড়া জেলার যে ডিএমএ পাণ্ডের যে দুর্নীতি হচ্ছে এবং যে হরিলুট হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা যাও যেতকি পয়সা ডিএমএফ ঝারসুগুড়া আগুছে তার পয়সা পাবলিক লাগি ইউজ নি হবার সেটা খালি দুর্ব্যবহার হচ্ছে পয়সাটা আপন জানিথিবে যেবে হসপিটাল হেলা হসপিটাল নু সবু অফিসের গাড়ি অছি বোলেরো অছি সবু ডিস্ট্রিক্ট অফিসের সব কলেক্টর অফিস সবু অফিসের গাড়ি অছি সেটা ব্যবহার নি করি করি দুইটা বোলেরো রে খালি 8.5 লাখ টাকা 10 লাখ টাকা বিল বানাইছন যেবে কি ঝারসুগুড়া হসপিটাল নু পূর্ণ হসপিটাল নু নূয়া হসপিটাল 5 কিলোমিটার 8 কিলোমিটার ভিতরে অছে কেতে টাকা কিলোমিটার নেলা আজ্ঞা যে 8.5 লাখ টাকা বিল হেলা তদন্ত ও যে বি দোষী অছে তার উপরে কমিশন গ্রহণ করা যাও তাকি পাবলিকর পয়সা ইউটিলাইজ নি করে করি মানে ইমান নিজের পকেট ভরছেন সব পয়সাটাকে দাবি হচ্ছে 8 কিলোমিটার রাস্তা ধরা যাও দিনকে 60 জন হিসাবে দুইটা গাড়িরে 120 জন যাই পারবে ভড়া বাবদকে ফি থর 400-500 হিসাব কলে দিনকে 5000 তক ফি গাড়ির ভড়া হবা হেলে 8 কিলোমিটার লাগি ফি গাড়ি পিছা 4,05,000 বিলকে সহজে বিশ্বাস করি নে পারবার লোকে খাস করি 15-20 দিন ভিতরে রোগী আর কর্মচারীঙ্কু স্থানান্তর করা যাইথিলে বি এতে ভিল হবা সম্ভব নাই সে বলি অভিযোগ হেউছে ডিএমএ ফন্ডটা হেইতিলা কি ঝারসুগুড়া জিলারে উন্নতি পাইঁ সে করা হেইতিলা কিন্তু এমানে তাঙ্কু পকেট ভরিয়ারে লাগিছন্তি বিভিন্ন যে জায়গায় ডিএমএ ফন্ড ইউজ হচ্ছে তাকে বহুত অধিক বজেট করি তাকে তা বিল পাস করছেন আর সে পয়সা সে হরিলুট করছেন কারণ এটিকার যে অফিসর মানে অনেক প্রথমে সে তদন্ত করা যাও তা সসপেন্ড করা যাও ইয়ে তাঙ্কু এঠু বদলি করা যাও নহলে এই হরিলুট চালিথিব ঝারসুগুড়ারে ডিএমএফরে বোধে ওড়িশার সবুঠু বেশি লুলটন ঝারসুগুড়ারে হয়েছি আর বর্তমান বি যে বিগত দিনের জেলাপাল মানে এইটু রয়্যালটি নৌচন্তি তাঙ্কর ডিএমএফরু আর সবুঠু বেশি দুর্নীতি কহিলে ডিএমএফরে আউ সিএসআর ফন্ডরে হয়েছে ঝারসুগুড়ারে আউ অফিসর মানে এইটি আসলে সেগুলি ট্রান্সফর যাওয়া চাহুনা তার মুখ্য কারণ হচ্ছে সেইটা জেলা খনিজ পাঠি ঝারসুগুড়ার উন্নতি করা নিমন্তে খরচা করা যাওয়া কথা ঝারসুগুড়া জেলা পুরোনা ডিএচএচ রু নূয়া ডিএচএচ কু রোগী স্থানান্তরিত করা বাবদে 8 লক্ষ টঙ্কা কেউ বাবদে কেমিতি এত টঙ্কা খরচা হল তাহা কেবে তদন্ত হব তাহা দেখা বাকি রহিলা ক্যামেরা পর্সন অনিল মহারণা সহ রবিনারায়ণ সাহু অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।